শিয়ালদা থেকে সেক্টর 5 যাওয়ার নতুন মেট্রো টিকিট এটা। যাই হোক, শিয়ালদা মেট্রো স্টেশনে একটা জিনিস বেশ ভালো লাগলো, সেটা হচ্ছে গার্ডওয়াল দেওয়া রয়েছে। দেখতে পারবে এখানে টিকিট কাউন্টার রয়েছে, এখানে বলছে 29টা টিকিট কাউন্টার এখানে রয়েছে। ভাবা যায় 29টা টিকিট কাউন্টার এখানে গার্ডওয়াল দেওয়ার কারণে এখানে কিন্তু বিপদ অনেকটাই এড়ানো যাবে। আচ্ছা, এখন বাজে 1:21 আর আমাদের মেট্রো চলে এসছে। সো দেখো কিভাবে মেট্রোটা ওপেন হচ্ছে। এখন আছি আমরা এই শিয়ালদা মেট্রো স্টেশনের পাবলিক টয়লেটে। গুড আফটারনুন গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। সো এখন বাজে তোমার 12:44 আর আমি তোমাদের পরিচিত একটা জায়গায় রয়েছি, সেটা হচ্ছে শিয়ালদা স্টেশন। সো এখানে আসার একটা কারণ রয়েছে, কারণটা কি? কারণটা হচ্ছে এটা, শিয়ালদা থেকে সেক্টর 5 যাওয়ার নতুন মেট্রো স্টেশন এটা চালু হয়েছে রিসেন্টলি। এবার থেকে শিয়ালদা থেকেই তোমরা ডাইরেক্ট সেক্টর 5 চলে যেতে পারবে। এই ব্লগে তোমাদের আমি দেখাবো শিয়ালদা থেকে সেক্টর 5 এর মেট্রো জার্নি এবং প্রতিটা ডিটেলস আমি আলোচনা করব এবং তোমাদেরকে জানাবো। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে। ওই যে শিয়ালদা মেন স্টেশন গেট থেকে বেরোলেই 1 মিনিটও লাগবে না হেঁটে আসতে। তো তোমরা এখানে দেখতে পারবা মেট্রো স্টেশনটা। সো এখান থেকে হচ্ছে এন্ট্রি পথ। তো চলো আমরা এখান থেকে এন্ট্রি নিই। এটা হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশনের ভেতরের দিকটা। এপাশ থেকে ঢুকলেই তোমরা দেখতে পারবে এখানে টিকিট কাউন্টার রয়েছে, এখানে বলছে 29টা টিকিট কাউন্টার এখানে রয়েছে। ভাবা যায় শিয়ালদা মেট্রো স্টেশনের ভেতরের দিকটা তো দেখলি, ওখানটায় একটা টিকিট কাউন্টার রয়েছে যেখানে তোমরা স্মার্ট কার্ড রিচার্জ করতে পারো। এই মেট্রোর টিকিট প্রাইস যদি বলি, নিম্নতম 10 টাকা এবং হাইয়েস্ট আছে 20 টাকা। আচ্ছা, শিয়ালদা থেকে ফার্স্ট মেট্রো সেক্টর 5 এ যাওয়ার জন্য আছে সকাল 6:35, এছাড়াও এবং শেষ মেট্রো আছে রাত 9:30। সো আমরা এখন শিয়ালদা থেকে সেক্টর 5 এ যাব, কত সময় লাগে, কোন কোন স্টপেজ পড়ে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো, চলো। শিয়ালদা থেকে সেক্টর 5 যাওয়ার নতুন মেট্রোর টিকিট এটা। যাই হোক, এই যে টিকিট কাউন্টার ঠিক তার সামনেই গেট রয়েছে, এই গেটের থ্রুতে আমরা যাব, চলো। আচ্ছা, তোমরা যারা অফিস আওয়ারে এখানে যাতায়াত করবে, তো তাদের জন্য বলে রাখি মেট্রো চলবে অফিস আওয়ারে 15 মিনিট অন্তর এবং নর্মাল টাইমে চলবে 20 মিনিট অন্তর। এছাড়াও এই মেট্রো স্টেশনে লিফটের ব্যবস্থা রয়েছে, প্রচুর এক্সেলেটার রয়েছে, প্রতিটা গেটের নাম সমস্ত কিছু লেখা রয়েছে, বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না আশা করছি। এখন আছি আমরা এই শিয়ালদা মেট্রো স্টেশনের পাবলিক টয়লেটে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এপাশে বাথরুম করার, এপাশে আই থিঙ্ক প্যান রয়েছে পটি করার। যাই হোক, বাথরুমটা কিন্তু খুব সুন্দর। শিয়ালদা মেট্রো স্টেশনে একটা জিনিস বেশ ভালো লাগলো, সেটা হচ্ছে গার্ডওয়াল দেওয়া রয়েছে। গার্ডওয়াল দেওয়ার কারণে এখানে কিন্তু বিপদ অনেকটাই এড়ানো যাবে এবং গার্ডওয়ালগুলো কিন্তু অটোমেটিকলি ওপেন হবে এবং অটোমেটিকলি ক্লোজ হবে মেট্রোর দরজার সাথে সাথে। স্টেশনের প্রতিটা কোনায় কোনায় কিন্তু এরকম ডিজিটাল বোর্ড পেয়ে যাবে তোমরা, প্রতিটা মেট্রো টাইমিং কিন্তু এখানে দেখিয়ে দেবে। আচ্ছা, শিয়ালদা মেট্রো স্টেশনের একটা খাসিয়াত আমি দেখলাম, যেটা ইউনিক ব্যাপার, যেটা অন্য কোথাও দেখা যায় না, সেটা হচ্ছে দু পাশেই মেট্রোর ডোরটা খুলবে, ভিড়ভাট্টার সময় বিপদ কিন্তু অনেকটাই এড়ানো যাবে। আচ্ছা, এখন বাজে 1:21 আর আমাদের মেট্রো চলে এসছে। সো দেখো কিভাবে মেট্রোটা ওপেন হচ্ছে। দেখো দুটো গেটই অটোমেটিকলি খুলে গেল এবং যাত্রী সব নেমে যাচ্ছে, এটা দু সাইড দিয়ে খুলছে। সো চলো আমরা উঠে পড়ি। ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেছে ভাই, তো হাই বন্ধু। ভাই তো বাংলা বলতে পারে না, হিন্দি বলে,
সো অ্যাকচুয়ালি পুরী থেকে এসছে এখানে ঘুরতে, এই ট্রেনটা দেখতে স্পেশালি। তো কেমন লাগছে ট্রেনে? আচ্ছা, এখন বাজে 1:35 আর শিয়ালদা স্টেশন থেকে আমাদের মেট্রো ছেড়ে দিয়েছে। পরের স্টেশন ফুলবাগান, সো দেখা যাক কত টাইম লাগে। অ্যানাউন্সমেন্ট কিন্তু করতেই রয়েছে, কোনো প্রবলেম হবে না, নতুন যারা তোমরা যাবে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন বাজে 1:38, সো 3 মিনিট মতন সময় লাগলো ফুলবাগান আসতে। আর হ্যাঁ, ফুলবাগান স্টেশনে কিন্তু দুদিকে দরজা খুলবে না, এটা কিন্তু ডান দিকে খুলবে। মোটামুটি 30 সেকেন্ডের ভিতরে কিন্তু মেট্রো আবার ছেড়ে দিল। বাজে 1:41, মোটামুটি 3 মিনিট টাইম লাগলো, আমরা পৌঁছে গেছি সল্ট লেক স্টেশন। আচ্ছা, এখন আছি আমরা বেঙ্গল কেমিক্যালে, আর আমাদের বেঙ্গল কেমিক্যালে আসতে টাইম লাগলো মাত্র 2 মিনিট। আচ্ছা, এখন বাজে 1:47 আর বাইরে মোটামুটি বৃষ্টি চলে এসছে, আর আমরা পৌঁছে গেছি। এখন আমরা ঢুকছি সেন্ট্রাল পার্ক, আর ঘড়িতে টাইম হচ্ছে এখন 1:50, মোটামুটি 3 মিনিট মতন টাইম লাগলো। তো বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছেছি আমাদের সেকেন্ড লাস্ট স্টেশন করুণাময়ীতে, সময় লাগলো 4 মিনিট। তো বন্ধুরা, এবার আমাদের নেমে পড়তে হবে, কারণ এটি আমাদের গন্তব্যের অন্তিম স্টেশন, সল্টলেক সেক্টর 5। তো বন্ধুরা, ফাইনালি আমরা নেমে পড়েছি সল্টলেক সেক্টর 5-এ। সো দেখো, এটা হচ্ছে বোর্ড, আর এটা হচ্ছে স্টেশন, আর আমাদের সময় লাগলো 3 মিনিট। এখন সময় হচ্ছে 1:55, আর শিয়ালদা থেকে সেক্টর 5 পর্যন্ত আসতে আমাদের সময় লাগলো 20-21 মিনিট। তো যাই হোক, এই ব্লগটা এখানেই এন্ড করছি, আর কোনো ইনফরমেশান তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর এরকমই কিছু ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হবে। তো ততক্ষণের জন্য বাই বাই।